বড় সমস্যা হচ্ছে মাদকের সমস্যা, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, মারিজুয়ানা, এগুলো নোয়াখালীতে নাই। এই ইয়াবা আগে ছিল ইউনিভার্সিটি লেভেলে ছেলেরা খেত, তারপরে নামলো কলেজে, এখন এটা প্রাইমারি স্কুলের ছেলেদের হাতেও পৌঁছে গিয়েছে। ভয়ঙ্কর অবস্থা। প্রশাসনের ভাই যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, আপনাদেরকে আরো শক্ত হতে হবে, ওদের ঘাঁটি ভেঙে চুরমার করে দিতে হবে। কোনো ইয়াবার ব্যবসা বাংলার জমিনে চলতে পারবে না। জোরে বলো ঠিক কিনা?